স্মৃতিবৃন্দ মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত ও স্মৃতির পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এখন আমরা এক মিনিট দাঁড়িয়ে আমরা একটু তাদের শ্রদ্ধা জানাই। এখন আমি অনুরোধ করছি আজকের সভার সভাপতি ডক্টর খন্দকার মোশাররফ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জাতীয় কমিটির আয়োজনে আজকে আমাদের এই কমিটির যে স্টিয়ারিং কমিটি এবং বিষয়ভিত্তিক কমিটি নেতৃবৃন্দের এই সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার সহকর্মীবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমাদের এই সুবর্ণ জয়ন্তীর বিষয়ভিত্তিক কমিটির বিভিন্ন বিষয়ভিত্তিক কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, সালাম আলাইকুম। আমরা দীর্ঘদিন পরে করোনার এই সংক্রমণের একটা ভয়াবহতার মধ্যে আমাদের অনেকদিন যাবৎ আমাদের মধ্যে কোনো যোগাযোগ বা মত বিনিময় হয়নি, অনেকদিন পরে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন যে আমরা এই সুবর্ণ জয়ন্তী উৎসব সারা বছর পালন করার জন্য আমরা সারা বছরের একটা খসড়া পরিকল্পনা গ্রহণ করেছিলাম এবং আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে 31 মার্চ 2021 পর্যন্ত 1 মার্চ থেকে 1 মাসের জন্য আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করে আমরা 1 মার্চের এই সুবর্ণ জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধনী আমরা অনুষ্ঠান করেছি। এরপরের থেকে আমরা ফিজিক্যালি আমরা কিন্তু 2 তারিখ থেকে শুরু করি, বিভিন্ন বিষয়ে আমরা 9 তারিখ পর্যন্ত কিন্তু আমরা ওপেন প্রেস ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানগুলো আমাদের যে পরিকল্পনা মোতাবেক করেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি রিপিট করতে চাই। তারপরে যখন করোনার ভয়াবহতা বৃদ্ধি পেল তখন যখন সব কিছু বন্ধ হয়ে গেল আমরাও আমাদের যে কর্মসূচি সেটাকে স্থগিত করলাম। সেই সাথে আপনারা জানেন যে আমাদের দলীয় পক্ষ থেকেও বিএনপি থেকেও সকল সাংগঠনিক কর্মসূচি স্থগিত করা ছিল। এখন করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে এবং সব কিছু খুলে গেছে, তাই আমরা মনে করেছি যে আমাদের যে প্রোগ্রামগুলো আমরা করতে পারিনি এই সময়ের মধ্যে এবং আমাদের যে ভবিষ্যৎ যে কর্মসূচিগুলো আমাদের নেওয়া দরকার এ ব্যাপারে আমরা পরামর্শ করে আবার শুরু করা দরকার। আমাদের স্থায়ী কমিটিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটিতে এই বিষয়টি আলোচনা হয়েছে এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বা অনুরোধ করা হয়েছে যে আমরা যাতে করে সুবর্ণ জয়ন্তীর এই যে গৃহীত পদক্ষেপগুলো যেগুলো আমরা করতে পারিনি এবং যেগুলো আমাদের করার পরিকল্পনা আছে সেগুলো যেন আমরা শুরু করি। এই জন্য যে আমরা 1 মার্চ থেকে যে কয়দিন আমরা আমাদের এই পরিকল্পনা অনুযায়ী কর্মসূচিগুলো পালন করতে পেরেছিলাম সেই কর্মসূচির মাধ্যমে দেশে বিদেশে একটা বিশাল সাড়া পড়েছিল যে আমাদের যে প্রাথমিক যে ঘোষণা ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিগত বাংলাদেশের 50 বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলি আমরা সঠিক তথ্য আমরা জনগণের কাছে এই প্রজন্মের কাছে তুলে ধরব। আমরা যে কয়টি প্রোগ্রাম আমরা করেছি সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা সত্যিকার ইতিহাস তুলে ধরতে পেরেছি এবং এটা সারা দেশে দেশে বিদেশে এটা কিন্তু শুধু আমাদের দলীয় না জনগণ সাধারণ মানুষের মধ্যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, বেশ
এটা আলোড়ন সৃষ্টি করেছে। কেননা আমরা কারো বিরুদ্ধে কোনো অপবাদ দেওয়া বা কারো কোনো কুৎসা করার জন্য আমাদের এই পরিকল্পনা ছিল না বা কোনো আমাদের কর্মসূচিগুলো ছিল না, শুধু ছিল যে সত্যিকারের ইতিহাসকে তুলে ধরা। যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বর্তমানে যারা সরকারে তারা গায়ে জোরে ক্ষমতায় থাকার জন্য এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের বিরুদ্ধেও নানা ধরনের কুৎসা রটনা করছে, এমনকি তার খেতাব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। আমাদের এই 50 বছরের যে ইতিহাস, বিশেষ করে মুক্তিযুদ্ধের যে মূল যে আমাদের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রকে, এই আওয়ামী লীগ 75 হত্যা করেছে। এই আওয়ামী লীগ আবার এই ভোট ডাকাতির মাধ্যমে, মধ্যরাতের ভোট ডাকাতির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এইসব কথাগুলো, প্রকৃত ইতিহাসগুলো তুলে ধরার জন্য আমরা যে প্রোগ্রাম গ্রহণ করেছি এবং যেটুকু আমরা করতে পেরেছি এটা মানুষের কাছে সমাদৃত হয়েছে, সেই জন্যে আমরা আজকে আপনাদেরকে আহ্বান জানিয়েছি যে আমরা পুনরায় আমাদের পরিকল্পনা মোতাবেক আবার আমরা কাজগুলো শুরু করা। এখানে উল্লেখযোগ্য যে আমরা দেখেছি যে আমরা দেখুন এই আমাদের সুবর্ণ জয়ন্তীর কিছু প্রোগ্রাম যখন আমরা পালন করলাম এবং আমাদের বক্তব্য, অর্থাৎ আমাদের বক্তব্য নয়, এটা সঠিক ইতিহাস যখন আমরা তুলে ধরলাম, তখন আমরা দেখতে পেলাম যে বর্তমান যে স্বৈরাচারী শাসক তাদের কাত্রদাহ শুরু হলো এবং তারপরে আপনারা জানেন যে নানাভাবে আরও তারা অ্যাগ্রেসিভ হয়ে নানা ধরনের এই ইতিহাস বিকৃতি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের সেই মহানায়ক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের নীতি বেগম খালেদা জিয়া এবং আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই জিয়া পরিবারের বিরুদ্ধে বিভিন্ন রকমের যে উস্কানিমূলক বিভিন্ন রকমের মিথ্যাচার আরও বেশি শুরু হয়ে গেল। এবং আমরা মনে করি যে আমরা সত্য কথা বলে যে আমরা ইতিবাচক রাজনীতিটা এর মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছি, সেই জন্যই সরকারের পক্ষ থেকে এই প্রতিক্রিয়াটা হচ্ছে। তো আমরা মনে করি যে এই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখা দরকার, কেননা যে দেশের মানুষ সত্যিকার ইতিহাস জানে না সেই দেশ কখনো টেকসইভাবে উন্নয়ন করতে পারে না। এই জন্যই আমাদের দায়িত্ব যে আমরা যাতে করে সত্য কথাটা বলি। যেমন গণতন্ত্রের ব্যাপারে আজকে সরকার, গায়ের জোরের সরকার, ভোট ডাকাতির সরকার, মধ্যরাতের ভোট ডাকাতির সরকার, তারাও এখন বলে দেশ নাকি গণতন্ত্র আছে। এই যে গণতন্ত্র নেই এই সত্য কথাটা অবশ্যই আমাদেরকে বলতে হবে। আর এই গণতন্ত্র যে নেই, মানুষের ভোটের অধিকার নেই, তা ফিরিয়ে দিতে হলে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দিতে হবে, কেননা তারা বারবার গণতন্ত্র হত্যা করেছে, বাকস্বাধীন গণতন্ত্র হত্যা করেছে, বিগত নির্বাচনে মধ্যরাতে ভোট ডাকাতি করে গণতন্ত্রকে তারা ব্যাহত করেছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশাল থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের এরশাদের হাত থেকে দেশকে রক্ষা করে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, এবং যাতে করে প্রত্যেকটি নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণে হয়, কারো কোনো প্রশ্ন না থাকে, সেই জন্য সংবিধানে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছিলেন। এগুলো বর্তমান সরকারকে এইগুলো বাদ দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আজকে যে নির্বাচনটি যে একটা প্রহসন, নির্বাচনকে প্রহসনের সৃষ্টি করেছে, মানুষ যে এই ভোটের প্রতি আর আস্থা হারিয়ে ফেলেছে, এই সত্যগুলো আমাদেরকে জাতির সামনে তুলে ধরা দরকার। এবং এটা তুলে ধরলেই তার কি সমাধান হবে, সেই সমাধান জনগণ থেকে শুরু করে সর্বমহলে সেই সমাধানের কথা চিন্তা হবে এবং সেই সমাধানটা বাংলাদেশে হওয়া দরকার। এবং সেই সমাধান কী হবে সে ব্যাপারেও আমরা জনগণকে উৎসাহিত করতে পারব, জনগণকে সম্পৃক্ত হওয়ার জন্য তাদেরকে আহ্বান জানাতে পারব। এই লক্ষ্যগুলো রেখেই
আমরা এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শুরু করেছিলাম। করোনার কারণে আমাদের স্থগিত করতে হয়েছে। আমরা এখন থেকে সেই আবার 26 মার্চ পর্যন্ত এই সময়টায় আমরা যে প্রোগ্রামগুলো আমরা গ্রহণ করব, সেই প্রোগ্রামগুলো আমাদের পরিকল্পনা নতুন করে করার জন্য আজকে আমরা বসেছি। আপনারা জানেন যে এই সরাসরি আমরা 9 মার্চ পর্যন্ত করতে পেরেছিলাম। এরপরে যে বিষয়গুলো যে আমাদের বিভিন্ন কি করে বিষয়ে, যেমন স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, জ্যাক ফোর্স, বীরত্ব জিয়াউর রহমান শীর্ষক সেমিনার আমরা 22 মার্চ এটা আমরা করেছি, ভার্চুয়ালি করেছি। এরপরে আরও অনেকগুলো প্রোগ্রাম ভার্চুয়ালি আমরা করেছি, যেমন যেমন আমরা আমাদের মিডিয়া কমিটি বিভিন্ন জেলা এবং বিভাগের সাথে তারা এই ভার্চুয়ালের মাধ্যমে আলোচনা করেছে এবং বিভিন্ন অ্যাকশন বা তাদেরকে সংগঠিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। চিকিৎসা ও সেবা কমিটি কর্তৃক রক্তদান কর্মসূচি একটা আমরা 13 মার্চ উদ্বোধন করেছিলাম। তারপরে স্বাধীনতা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা, মুক্তিযুদ্ধে পেশাজীবীদের ভূমিকা সম্বন্ধে ভার্চুয়াল, তারপরে 30 জুন প্রথম রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে একটা ভার্চুয়াল আলোচনা আমরা করেছি। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে 16 জুন আমরা ভার্চুয়াল আলোচনা করেছি এবং 7 জুলাই মুক্তিযুদ্ধকালীন মেজর জিয়াউর রহমান বীরত্ব স্মৃতিতে প্রথম সামরিক ব্রিগেড জ্যাক ফোর্স গঠনের দিনটিকে আমরা স্মরণ করে ভার্চুয়াল আলোচনা করেছি। তারপরে ব্যক্তিখাত বিকাশে শহীদ জিয়া এবং দেশে মুক্তবাজার অর্থনীতির যে বিষয়ে একটা ভার্চুয়াল আলোচনা সভা আমরা করেছি। তারপরে জিয়ার কর্তৃক স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম বেসামরিক প্রশাসন উদ্বোধন যে হয়েছে এটা হয়তো অনেকে ভুলে গেছে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এটা আপনাদের অভ্যর্থনের জন্য জানালাম, অনেকে এটার সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা যতটুকু সম্ভব সারা দেশব্যাপী নেতা কর্মীদের এবং বিদেশে আমাদের নেতা কর্মীদেরকে সম্পৃক্ত করেই আলোচনা করে যাচ্ছি। তা আপনি আমি এই বলে এখানে শেষ করতে চাই। আপনাদের মতামত আমরা পরে গ্রহণ করব। এখন আমি আমাদের এই সুবর্ণ জয়ন্তীর আমাদের উদ্দেশ্য, সুবর্ণ জয়ন্তী দেশ, জাতি, রাজনীতি এবং ভবিষ্যৎ বিষয়ে আমাদের আলোকপাত করবেন আমাদের দলের সংগ্রামী মহাসচিব। আজকের এই আলোচনায় সভা প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশ জাতীয় দল বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আহ্বায়ক এবং আমাদের জাতীয়গ্রামী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মঞ্চে উপস্থিত আছেন, আমাদের সহকর্মী বৃন্দ, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আজকে সবাই অংশগ্রহণকারী আমাদের সহকর্মীবৃন্দ, সালাম আলাইকুম। আমরা সবাই জানি যে আমরা এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করার জন্য আমরা যে জাতীয় কমিটি গঠন করেছিলাম তারা যথাসময়ে সঠিকভাবেই একটা সারা বছরের একটা কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং বিভিন্ন বিষয়ভিত্তিক কমিটি গঠন করে তারা কাজগুলো অত্যন্ত সফলভাবে তারা সম্পাদন করছিলেন এবং দুর্ভাগ্যক্রমে করোনা সংক্রমণের ফলে আমাদের এই কার্যক্রম স্থগিত হয়ে যায় এবং বেশিরভাগ সময়ই আমরা ফিজিক্যালি আমরা এই অনুষ্ঠান গ্রহণ করতে পারিনি। এর মধ্যে কতগুলো অত্যন্ত জরুরি আপনার কার্যক্রম হয়ে গেছে, বাকি যে কার্যক্রমগুলো আছে আমার মনে হয় আমরা যে সময়টা আমরা সামনে পাচ্ছি অক্টোবর মাস আপনার নভেম্বর ডিসেম্বর এই 3 মাসের মধ্যে আমরা যতটুকু সম্ভব যদি করোনার সংক্রমণ আবার বৃদ্ধি না পায় আল্লাহ না করুন তাহলে আমরা সেটাকে বোধ হয় সম্পন্ন করতে পারবো। আর এর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা
এই জিনিসগুলো আমাদেরকে আপনার সবসময় আমার মনে হয় যে আমাদের উচিত হবে। আমরা কেন এই সুবর্ণ জয়ন্তী, অনেকে আপনি প্রশ্ন করেছেন আপনার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি কেন গঠন করলেন? আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে আমাদের দলের সম্পর্কতা অবশ্যম্ভাবী ভাবে জড়িত, ওতপ্রোত ভাবে জড়িত। কারণ আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ হোসেন জিয়া রহমান তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং সেই স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়েই সমগ্র জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এবং আজকে আমাদের যে অঙ্গ গঠন করা হয় তখনও সেই স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এই তিনটি বিষয়ের উপরে কিন্তু সবচেয়ে বড় গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং আমরা লক্ষ্য করলাম দুঃখজনক ভাবে যে স্বাধীনতার পরে পরেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা কিন্তু 1971 সালে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যে লক্ষ্য সামনে নিয়ে যে স্বপ্ন সামনে নিয়ে যুদ্ধ করেছিলেন সেটাকে কিন্তু সেই স্বপ্নকে তারা দুরিশ্বাস করে দেয়। এবং বাংলাদেশের মানুষের যে মূল কথা কি ছিল, যে একটি প্লুরাল সোসাইটি তৈরি করা, একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা এখানে নির্মাণ করা, একটি রাষ্ট্র নির্মাণ করা যে রাষ্ট্রে মানুষের মানবাধিকারগুলো সম্পূর্ণ রক্ষিত হবে, তার অধিকারগুলো রক্ষিত হবে এবং সে একটা মুক্ত সমাজে মুক্ত চিন্তার মধ্য দিয়ে সে তার পরবর্তী প্রজন্মকে এখানে তৈরি করতে পারে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা দেখেছি যে আওয়ামী লীগ অত্যন্ত ব্যর্থ হয়ে তারা সেই লক্ষ্যের দিকে না গিয়েই তারা যেটা করেছে সেটা তাদের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধাদের সেই স্বপ্নকে তারা দুরিশ্বাস করে দিয়েছে, এটা আমরা দেখেছি। এই বিষয়গুলো কি সামনে নিয়ে এবং তারা পরবর্তীকালে এখন যারা আবার জোর করে ক্ষমতায় এসেছে 2008 সালের পর থেকে, তারা পরিকল্পিত হবে স্বাধীনতা ইতিহাসকে বিকৃত করে তারা তাদের নিজস্ব মন গড়া একটি ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরছে। 50 বছর হয়েছে, এই 50 বছরে যে নতুন যে প্রজন্ম এসেছে, যে নতুন মানুষগুলো এসেছে, যে নতুন নাগরিকেরা এসেছে, তাদের সামনে কিন্তু একটা ভ্রান্ত ভুল ধারণা দেওয়া হচ্ছে এবং ক্ষমতা থাকার সুযোগ নিয়ে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা করায়ত্ত করে আজকে এই স্বাধীনতার যে মূল বিষয়গুলো ছিল সেগুলো থেকে অনেক দূরে সরে গিয়ে জাতিকে আজকে একেবারে সর্বশান্ত করার পেছনে নিয়ে গেছে। আওয়ামী লীগের কারণ কি হচ্ছে, এটা একমাত্র যে আসলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, যে কারণে আজকে সে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে পর্যন্ত বিকৃত করছে। আজকে আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে স্বাধীনতার ঘোষক শহীদ রহমান সাহেব সম্পর্কে তারা যে সমস্ত কটূক্তি করে, যে সমস্ত কথা বলে, যেগুলোর সঙ্গে সত্যের কোনো মিলই নেই এবং সেটা জাতিকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে। কারণ আমরা দেখেছি যে সংবিধান পর্যন্ত তারা আপনার এখানে পরিবর্তন করেছে, সেই সংবিধান তিনটি অনুচ্ছেদে তারা এমন একটা বিধান দিয়েছে যে বিধানে আপনার যে কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই আপনার রাষ্ট্রদ্রোহিতার মামলায় পড়বার সম্ভাবনা আছে। এই যে একটা ভয়াবহ রকমের একটা দমনমূলক নিবর্তনমূলক একটা ব্যবস্থা তারা এখানে প্রতিষ্ঠা করতে চলেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হিসেবে আমরা যেটা নিয়েছি যে আমরা একটা সত্যিকার অর্থেই যেন সত্য ইতিহাস জনগণের সামনে তুলে ধরা যায়, পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরা যায়, সেই দায়িত্বটুকু আমরা পালন করি। আমাদের ডক্টর মোশাররফ প্রথমেই বলেছেন যে আমরা কারো কিন্তু কুৎসারোপণা করতে চাই, আমরা কি ঘটেছে সত্য ঘটনাগুলো সেগুলি আমরা তুলে ধরতে চাই জাতির সামনে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ঘোষণা, এমন একজন মানুষ নেই বাংলাদেশে 1971 সালের সেই 26-27 মার্চে যখন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার যুদ্ধের ঘোষণাটা শোনেননি, যারা আমরা সেই সময় ছিলাম, বেঁচে ছিলাম, যুবক ছিলাম, বৃদ্ধ ছিলাম, যারাই থেকে, এবং এটা প্রতিটি ক্ষেত্রে এটা আপনার বই বলুন, গবেষণা বলুন, সবখানে এই সত্যটা উপরে এখানেই তারা বিকৃত করতে চায়, এরপরে বিকৃত করতে চায়। দেখেছেন যে উনি যুদ্ধ করেছেন কিনা, উনি অধিনায়ক ছিলেন না কমান্ডার ছিলেন, এটা নিয়েও তারা প্রশ্ন তোলে। সেখানে বোঝা যায় যে তারা কতটা বিকৃতভাবে আপনার মানুষের সামনে বিষয়গুলোকে বিতর্কিত করতে চায়। আমরা এটাকে সাকসেসফুলি আমরা মনে হয় যে আমরা এই জায়গাটাতে একটা আসতে পেরেছি, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে, জনগণের কাছে এই কথাটা আমাদের যে কয়েকটি প্রোগ্রাম করতে পেরেছি তার মধ্যে কিন্তু এই কথাটা আমরা আনতে পেরেছি। এখানে
এখন যে অবস্থায় আমরা আছি একটা ভয়াবহ দুঃসময়ের মধ্যে আমরা আছি, এই কথা আমি সবসময় বলিয়ে বলতে হয় আমাকে। এটা কিন্তু বিএনপির সংকট নয়, এই সংকটটা আজকে সমগ্র জাতির সংকট। ১৯৭১ সালে যে জাতি নির্মাণ করার স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই জাতিকে একেবারে আজকে ধ্বংসের দ্বারদোয়ায় নিয়ে গেছে। আমাদের যে স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। এখানে লড়াই বলতে আর কিচ্ছু নেই, মুখোশ আছে একটা, আপনার আবরণ আছে গণতন্ত্রের, সে আবরণের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি একদলীয় একটা ব্যবস্থা চলছে এবং একটা ভয় ভীতি সংস্কৃতি এমনভাবে তৈরি হয়েছে যে এখন কথা বলতে কেউ ভয় পান, লিখতে ভয় পান, সাংবাদিকরা লিখতে ভয় পান। আমি গতকাল গত পরশু একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী তারা আমাকে নিয়ে গিয়েছিলেন। তো রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখলাম যে যারা ওয়েটার্স, যারা আপনার খাদ্য সরবরাহ করছে করছে, কিছুক্ষণ পরে তারা এসে পাশে দাঁড়াচ্ছে। এসে দাঁড়িয়ে বলছে, স্যার আমরা কিন্তু বরিশাল থেকে এসেছি, শোনেন নড়াই থেকে এসেছি, কেউ যশোর থেকে এসেছি, আমরা কেউ ছাত্রদল করতাম, কেউ শ্রমিক দল করতাম, কেউ আমরা এই একটু আপনাদের সমর্থন করতাম, তারা কেউ তাদের এলাকাতে টিকতে পারে না, মামলা মোকদ্দমা পুলিশের নির্যাতনে তারা পালিয়ে এসে এখানে আপনার কাজ শুরু করে। দেশের অবস্থা এমন অবস্থা যে সাধারণ স্বাভাবিক আমি একটা মানুষ বেঁচে থাকি, ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, এটা আমি কম বললাম, কমিয়ে বলছি, এখন আরো বেড়ে গেছে, ৫০০ করে অধিক মানুষকে খুন করা হয়েছে, সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে। এটাকে কি একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা যাবে, পরিবেশ বলা যাবে? যাবে না। সরকারবিরোধী এই কথাগুলো আমাদেরকে আরো জোরে বলতে হবে, আরো আমাদের সবাইকে জানাতে হবে। এদের এদের হাতে দেশ যে নিরাপদ নয়, রাষ্ট্র যে নিরাপদ নয়, এই কথাটা আমাদেরকে পুরোপুরি ভাবে সবকে জানাতে হবে। আমি বক্তব্য বেশি রাখতে চাই না, বক্তব্য সুযোগও নেই। এরা অর্থনীতিকে ধ্বংস করেছে, এরা আজকে পুরোপুরি ভাবে একটা লুটেরা অর্থনীতি তৈরি করেছে, এরা পুরোপুরি ভাবে একটা লুটেরা সমাজ তৈরি করছে। এবং কি অবস্থা দেখেন, করোনার কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয়ে গেছে। আপনারা দেখেছেন যে গতকাল একজন আপনার যুবক সেটা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে, কেন পুড়িয়েছে সে বলছে যে আমি একটা সিরামিক্সের দোকান করতাম, সেটা করোনার কারণে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আমার সঞ্চিত অর্থ দিয়ে আমি একটা মোটরসাইকেল কিনে বাইক রাইডার করতে আমার চেষ্টা করি, সেখানেও প্রতি পদে পদে আমাকে বাধা দেওয়া হচ্ছে যে আমাকে আপনার যে অমুক সার্টিফিকেট লাগবে, অমুক সার্টিফিকেট লাগবে, তাতে দিন পুড়িয়ে দিলে এটা কখন হয়, যখন হতাশা চরম পর্যায়ে গিয়ে পৌঁছে মানুষের, আজকে সেই অবস্থায় গিয়ে আমরা পড়ি। এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সেই ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের আমাদের লক্ষ্য ছিল, যেখানে একটা বহু দলীয় একটা গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের কথা বলার স্বাধীনতা, একই সঙ্গে এই দেশের স্বাধীনতার সর্বস্বকে অক্ষুণ্ণ রাখা, যেটা আমাদের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মূল কথা ছিল, এগুলোর জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই লড়াইয়ের সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করতে হবে, নতুন প্রজন্মকে। এই হওয়া উচিত আমাদের সুমন জয়ন্তীর লক্ষ্য, যাতে করে আমরা সেই দিকে যেতে পারি। আপনারা আশা করি আপনাদের আলোচনা মধ্যে সেই দিকগুলো খেয়াল রাখবেন, আর যেগুলো আমাদের এখনই আপনার নতুন করে প্রোগ্রাম নেওয়া সম্ভব সেই বিষয়গুলো আপনারা আলোচনা করবেন। ধন্যবাদ আপনাদের সবাই।